হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুমার বসন্ত আসাম। এই ভিডিওট গণিত শিক্ষণের উদ্দেশ্য সমূহ কি কি এই সম্পর্কে আলোচনা করা হব। ভিডিওটা আরম্ভ করার আগতেই আপনার এই কথা স্পষ্ট করে কব বিচার যে যখন শিক্ষার্থী এন আই এসর অধীনত ডিএলএডর পাঠ্যক্রম গ্রহণ করে আছে সেই সকল শিক্ষার্থীর বাবে এই প্রশ্নটো প্রয়োজন হব। প্রাথমিক পর্যায়ত গণিত শিক্ষণ নামের যে কোর্স কোড 504 আছে, লার্নিং অফ ম্যাথমেটিক্স এট এলিমেন্টারি লেভেল, তার বাবে প্রশ্নটা অন্তর্ভুক্ত হয়েছে। আর যখন শিক্ষার্থী এসসি ইআরটির অধীনত ওডিএল মোডত অর্থাৎ ওপেন এন্ড ডিস্টেন্স লার্নিং মোডত ডিএলএড পাঠ্যক্রম গ্রহণ করেছে সেই সকল শিক্ষার্থীর বাবে যখন 7 নম্বর প্রশ্নকাকত আছে, অর্থাৎ 7 নম্বর যে বিষয় আছে সেয়া হয়েছে প্রাথমিক স্তর শিশুসকলের বাবে গণিতর শিক্ষা, টিচিং অফ ম্যাথমেটিক্স ফর প্রাইমারি স্কুল চাইল্ড। গতি এস সি ইআরটি সকলের বাবে কোর্স কোড হয়েছে 07, অর্থাৎ 7 নম্বর প্রশ্নকাকতখনের বাবে, আর এন আই এসর অধীন সকলের বাবে হয়েছে 504। এটা আমি পুনে পুনে প্রশ্নটির উত্তরলৈ যাও। আপনাদের স্ক্রিনত দেখিছে যে প্রশ্নটি হয়েছে গণিত শিক্ষণের উদ্দেশ্য সমূহ কি কি। এই গণিত শিক্ষণের উদ্দেশ্য সমূহ আমি মূলত কি কি সেই সম্পর্কে 10টা ইয়াত উদ্দেশ্য ইয়াতে উল্লেখ করিম। আপনাদের এই 10টা উদ্দেশ্য একটা দীঘল প্রশ্নের বাবে প্রয়োজন হব, আর দুইটা পাঠ্যক্রমের কারণেই প্রশ্নটি প্রয়োজন কারণে প্রশ্নটি ইয়াতে উপস্থাপন করা হয়েছে। এতিয়া আমি গণিত শিক্ষণের উদ্দেশ্য সমূহ বুলিলে প্রথমতে আমি কব পাৰিম যে গাণিতিক সমস্যা সমূহ সমাধান করার ক্ষেত্রত আত্মবিশ্বাস বহুয়া। গাণিতিক সমস্যা সমূহ সমাধান করার ক্ষেত্রত আত্মবিশ্বাস বহুয়া। 2 নম্বর হয়েছে যুক্তিপূর্ণ চিন্তা আর বিচার ক্ষমতা করবরা গুণের বিকাশ করা। 3 নম্বর হয়েছে সংখ্যার গণনা পড়া আর লিখার সামর্থ্য বৃদ্ধি করা। 4 নম্বর হয়েছে গাণিতিক শব্দ আর চিহ্ন যেনে সংখ্যা, ভগ্নাংশ, শতাংশ ইত্যাদিবোৰৰ জ্ঞান আর বোধর বিকাশ করা। 5 নম্বর হয়েছে গাণিতিক সততা আর প্রক্রিয়াসমূহ যেনে সংখ্যার স্থান মূল্য, শূন্যর অর্থ আর তাৎপর্য, 4টা মৌলিক প্রক্রিয়া, শতাংশ ইত্যাদি জ্ঞান আর বোধর বিকাশ ঘটা। 6 নম্বর হয়েছে গোটা সংখ্যা আর ভগ্নাংশ সমন্বিত মৌলিক প্রক্রিয়াসমূহর দক্ষতা বিকাশ করা। 7 নম্বর হয়েছে প্রাথমিক পর্যায়ের গাণিতিক প্রক্রিয়াসমূহর সুতরাং জড়িত সমস্যা বা সাধারণ গণনা সমূহ সমাধান করার দক্ষতা বিকাশ করা। 8 নম্বর আছে দৈনন্দিন জীবনত প্রাথমিক গাণিতিক ধারণা সমূহ আর প্রক্রিয়াসমূহ ব্যবহার করার দক্ষতা বৃদ্ধি করা। 9 নম্বর হয়েছে গণিত বিষয়টি শিকিবলৈ আগ্রহ বৃদ্ধি করা। 10 নম্বর হয়েছে গাণিতিক ধারণা সমূহ যেনে সংখ্যা, পরিমাপনের গোট, আকার, আকৃতি, দিশ, দূরত্ব, ভগ্নাংশ ইত্যাদিবোৰৰ জ্ঞান আর বোধর বিকাশ করা। শিক্ষক বন্ধুসকল, এই দীঘল প্রশ্নটি আপনাদের ভিডিওটির যোগেদি নিশ্চয় উত্তর সমূহ শুনোতে সকল কথা মনে রাখাত অল্প অসুবিধা হয়েছে। তথাপি ভিডিওটি আপনাদের বারে বারে চাব। ইয়ার মই পরবর্তী ভিডিও সমূহত চুটি প্রশ্ন সমূহ আলোচনা করবলে চেষ্টা করিম আর স্ক্রিনত প্রশ্ন সমূহের উত্তর দিবলৈ চেষ্টা করিম। এইবার প্রশ্নটি দীঘল হওয়ার বাবে ইয়াত সম্পূর্ণ স্ক্রিনত দিয়া হওয়া নাই। তথাপি আপনাদের যদি কিবা মতামত থাকে আপনাদের কমেন্ট বক্সত কমেন্ট করব। যদি ভিডিওটি ভাল পাইছে তেতিয়াহলে লাইক এটা করব, শিক্ষক বন্ধুসকলের মাজত শেয়ার করব। আপনাদের কেনে ধরনের ভিডিও বিচাৰে আর কেনে ধরনের প্রশ্ন বিচাৰে সেই সমূহ আপনাদের জানাব পাৰিব। আর যদিহে চ্যানেলটো এতিয়াও সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে এই ভিডিওটি তলত থাকা যে রেড বুটন আছে তাতে টিপি আপনাদের সাবস্ক্রাইব করে লব, আর সাবস্ক্রাইব করার পিছন যে বেল আইকন ওলাব তাত প্রেস করে থব যাতে মই আপলোড করা বিভিন্ন ভিডিও নোটিফিকেশন সমূহ আপনাদের পাই থাকিব। আজিলৈ ইমানতে সামৰিছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।